नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय नववर्ष 1419 शुक्रवार छय राशि लरि भत्री टाका आसछे। हाँ ठीकई धरेछेन, आजकेर एई भिडियोए आमी छटी राशिर नाम जानिये देब जारा 1429 के आविष्कार करबे टाकार एकटा लरि हिसाबे। अर्थात 1429 भोर तादेर जीवन आर्थिक उन्नतिर एमन पर्याये पौंछाबे जे तादेर घरे लरि भर्ती टाका आसबे एबं तारा 1429 सन सुख शांति आनंदे काटबे। ताई शुभ नववर्ष जानिए छई छटी राशिर नाम आमी जानिए दिच्छि। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। পয়লা বৈশাখ প্রত্যেক বাঙালির কাছে অতি পবিত্র। 10 কোটি বাঙালি বা এ পৃথিবীর যে কোনো প্রান্তে যে সমস্ত বাঙালিরা আছে তাদের কাছে পয়লা বৈশাখ সারা বছরের মধ্যে এমন একটা দিন যেদিনে নতুন করে ভাবার, নতুন করে চিন্তা ভাবনার সময়। এবং আমরা সকলেই কামনা করি যে আগত নববর্ষ অর্থাৎ 1429 যেন আমাদের সুখে শান্তিতে থাকে। কিন্তু আমাদের চাইলেই হবে না, গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করে সারা বছর আমাদের কেমন যাবে, পুরো বছর অর্থাৎ 1429 আমাদের কেমন কাটবে। আজকের এই ভিডিওয় আমি ছটি রাশির নাম জানিয়ে দেব যে ছটি রাশি 1429 রাজত্ব করবে। প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে 1429 এক বিরাট সাফল্যের বছর হতে চলেছে। তাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে সৌভাগ্য আসছে। তার কারণ যখন নববর্ষ তখন একটা অতি সৌভাগ্যের সময়। এবং এই এপ্রিল মাস নববর্ষ যে পয়লা বৈশাখ 15 এপ্রিল, তার আগে 12 এবং 13 তিনটি বড় গ্রহের রাশি পরিবর্তন সিংহ রাশিকে পজিটিভ ফল দেবে 1429। দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্র বিরাট একটা সৌভাগ্যের বছর হতে চলেছে 1429। তাদের জীবনে আর্থিক সমৃদ্ধি এমন জায়গায় গিয়ে পৌঁছাবে যে তারা এখন থেকে ভেবে উঠতে পারছে না। তাদের জীবন সমৃদ্ধির নতুন নতুন দ্বার ছোঁবে, তাদেরকে আর পেছনে পিড়ে তাকাতে হবে না। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যেই হন, আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে দিলাম, আপনার সমৃদ্ধি দেখে লোকে ঈর্ষা করবে, আপনাকে দেখে লোকে হিংসা করবে। তার কারণ আপনার জীবন একটা নতুন দিকের গতি নেবে। তৃতীয় যে রাশিটির কথা বলব, সেই রাশিটিও অবশ্যই সুউচ্চ আকাশের দিকে ধাবিত হবে এই 1429। সেই রাশিটি হচ্ছে ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক জাতি হন, আপনার জীবনে 1429 একটা আশীর্বাদ হয়ে আসছে। কারণ এই 1429 আপনার 7.5 মুক্তি হবে। 30 বছরের জন্য শনি নামক ঝামলাটাকে আপনি ছেড়ে চলে আসবেন। তাই ধনুরাশি আমার আগাম শুভেচ্ছা রইল বন্ধু। চতুর্থ যে রাশিটির নাম নেব, সেই রাশিটি হচ্ছে অবশ্যই মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি হন, আপনার জীবনে একাধিক সৌভাগ্য আসছে, বিশেষ করে বৃহস্পতির শুভ অবস্থান, বিশেষ করে শনির শুভ অবস্থান, রবির শুভ অবস্থান এবং রাহু কেতুর শুভ অবস্থানে 1429 আপনাকে যথেষ্ট সুযোগ দেবে। সুতরাং চারটে রাশির নাম আপনি কি ভুলে গেলেন, আমি মনে করিয়ে দিচ্ছি। সিংহ রাশি, বৃশ্চিক রাশি, ধনুরাশি, মিথুন রাশি, দাঁড়ান আরও দুটো রাশি আছে।
এই দুটো রাশির মধ্যে হয়তো আপনার রাশিও আসতে পারে, তাই একটু সবুর করে যান। পঞ্চম যে রাশিটির নাম নেব, সেই রাশিটির ক্ষেত্র বিরাট সাফল্য আসবে। সেই রাশিটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে বিরাট একটা সুযোগের বছর এই 1429। 1429 তাদের জীবনে খুলে যাবে নতুন নতুন দুয়ার। তারা জীবনকে অনুভব করবে নতুনভাবে। এবং শেষ আরেকটা রাশির কথা আমাকে জানাতেই হবে, সেই রাশিটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্র 1429 কম বেশি ভালো যাবেই যাবে। তাই আজকের এই ভিডিওয় আমি সৌভাগ্যবান ছটি রাশির নাম জানিয়ে দিলাম, যারা 1429-এ রাজত্ব করবে, আর রাজা হবেই হবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট্ট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।